জলবায়ু পরিবর্তন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে। এদিনকার এই কর্মশালার উদ্যোক্তা ছিল রাজ্য বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন, মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলো সহ পদস্থ আধিকারিকরা। উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে তাহার মতামত প্রকাশ করেন এদিনকার কর্মশালায়। It cannot be reversed. So there's only preventive actions and perhaps very limited curative actions that we can take on climate change. And climate change is a global phenomenon because of our lifestyle, because of our fuel, consumption of fossil fuels, our wasteful way of doing things. বিশেষজ্ঞ মহলের মতে যেভাবে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে মনুষ্য সমাজের উপর এর প্রভাব পড়তে বাধ্য, তবে সচেতনতার মাধ্যমে আমাদের সবার এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।